আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, এই খবরটা একটু ভিন্ন ঘরানার খবর যে ভালোবাসার কালার কি হয়। আর এই ভালোবাসতে গিয়া ঘটনা হচ্ছে যে ইউক্রেনের অভ্যন্তরে দুইটা গ্রুপ নিজেরা লাগিয়ে গেছে। একটা গ্রুপ হচ্ছে পুতিনের পন্থী, অন্তরে হলেও মুখে বলে না, বাট ইউক্রেনের দাবি যে তোমরা পুতিনের সাপোর্টার। আর এই সাপোর্টিং করার কারণে সেই প্রতিষ্ঠানের 50 জন ব্যক্তিকেও অতীতে গ্রেপ্তার করা হয়েছে। আর এটা নিয়ে রাশিয়ার পক্ষ থেকেও কিন্তু আরও একবার বলা হয়েছে যে ইউক্রেন আসলেই আপনার কি বলে যে লিমিটেশন বা সহ্য যেটা আছে সেটাকে অতিক্রম করছে। ঘটনা হচ্ছে ভিন্ন রকমই। রাশিয়ার সাথে সম্পর্কের অভিযোগে 1000 বছরের পুরনো একটি অর্থোডক্স চার্চ যেটা ইউক্রেনে অবস্থানরত, এটা 1000 বছর কিন্তু, সেটাকে স্থানান্তরের নির্দেশ দিয়েছে ইউক্রেন সরকার। মানে এই চার্চটা এখান থেকে তুলে নিয়ে চলে যাও। আর এই নিয়েই এই মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে অর্থোডক্স খ্রিস্টানদের মাঝে। ইউক্রেন সরকারের বেঁধে দেওয়া সময় পেরিয়ে গেলেও ঐতিহাসিক ভবনটি ছেড়ে দেয়নি চার্চ কর্তৃপক্ষ। বরঞ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত গির্জার কার্যক্রম চালিয়ে যাওয়ারই ঘোষণা দিয়েছে সংশ্লিষ্টরা। আপনার এই চার্চ সম্পর্কে অভিযোগ আছে যে যুদ্ধ শুরু হওয়ার পর এই চার্চের যারা পাদ্রি ছিলেন তারা রাশিয়াকে বিভিন্ন রকম সহায়তা দিয়েছে, আর এই সহায়তার কারণে 50 জন পাদ্রিকে গ্রেপ্তার করা হয়েছিল। এখন এই বিষয় নিয়ে আপনার কি বলা হয় যে পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিল ইউক্রেনের সরকারি কর্মকর্তা, আর সেখানে যাওয়ার পর দুই গ্রুপ লাগালাগি হয়ে গেছে, হাতাহাতির ঘটনাও ঘটেছে। নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির একটি সরকারি মুখপাত্র বলছেন গির্জার প্রতিনিধিরা মূল দরজা বন্ধ করে রেখেছেন, পরবর্তী নির্দেশনার জন্য আমরা অপেক্ষা করছি, আমরা চাইছি না অপ্রীতিকর কিছু ঘটুক। মানে এখানে অর্থোডক্স যে চার্চটা আছে সেটা রাশিয়ার যেই সিস্টেম আছে, মানে খ্রিস্টানদের কয়েকটা শাখা আছে সেটাকে ফলো করে, আর রাশিয়া এটাতে হিউজ ফান্ডিং করেছে দীর্ঘদিন যাবত। আর এই চার্চটা এখানে 1000 বছরের ইতিহাস, এমন না যে হুট করে আসা 2-4 বছর আগে গজাইছে। বাট ইউক্রেন সরকারের অভিযোগ যে এই চার্চ কর্তৃপক্ষ রাশিয়ার সাথে গোপন সম্পর্ক মেনটেন করছে। ইউক্রেনীয় অর্থোডক্স চার্চের মুখপাত্র ম্যাট্রো প্যাট্রো বলছেন সরকার বা জেলেন্সকি অবৈধভাবে আমাদেরকে উচ্ছেদ করতে চাইছে, তবে আমরা আদালতের রায় আসা না পর্যন্ত গির্জায় সরকারি প্রতিনিধিদেরকে আমরা ঢুকতে দেব না। দর্শক, কিয়েভে অবস্থিত ঐতিহাসিক চার্চটি মূলত রাশিয়ান অর্থোডক্স চার্চেরই শাখা। খ্রিস্টানদের অনেকগুলো শাখা আছে, তো অর্থোডক্স তাদের মধ্যে একটা। যদিও সংশ্লিষ্টরা বলছেন যুদ্ধ শুরু হওয়ার পরপরই তারা রাশিয়ার সাথে সকল সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। এটা এমন না যে মানে আমি এটা ধরেন একটা ঐতিহাসিক মসজিদ মন্দির যেটা থাকলো আর যা বছরের পর বছর সেইখানে আছে, সেইখানের মানুষই তো, রাশিয়ার তারা তো আর যাইয়া ওইখানে গিয়ে প্রতিদিন ইবাদত করে না, হয়তো বিশেষ কোনো আকর্ষণে যায়। যেমন খ্রিস্টানদের পোপ সারা পৃথিবী ঘুরে, আমাদের যিনি ধর্মীয় গুরুরা আছেন তারাও পৃথিবী ঘুরে, লাইক দ্যাট, আর বেশি কিছুই না। তারা বলছে যে বিষয়টা নিয়ে তারা জেলেন্সকির সাথে দেখা করেও সুরাহা করতে চেয়েছিল, কিন্তু জেলেন্সকি তাদেরকে আপনার কি বলা হয় যে পারমিশন দেয়নি। কয়েকজন অর্থোডক্স খ্রিস্টানদের দাবি যারা এটা পরিচালনা করছেন তারা বলছেন যে পবিত্র স্থান তো সকলের জন্য, সরকারের এই বেআইনি সিদ্ধান্তকে ইউক্রেনের অর্থোডক্স খ্রিস্টানরা কখনোই মেনে নেবে না। চার্চের সাথে জড়িতদের বেআইনিভাবে উচ্ছেদ করা হচ্ছে, অনেক বছর 1000 বছর ধরে তারা সেখানে কাজ করছেন, চার্চের সম্পত্তিতেও তাদের অধিকার আছে, তারা চেষ্টা চালিয়ে যাবেন সরকার যেন এই বিষয়ে সিদ্ধান্ত থেকে সরে আসে। আর অর্থোডক্স চার্চের এমন ঘটনার পর তীব্র নিন্দা প্রকাশ করা হয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। মারিয়া জাখারোভা যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেখেন রাশিয়ার, তিনি বলছেন যে ধর্মীয় স্থানগুলোকে এই সকল যুদ্ধের আওতার বাহিরে রাখা হোক। এখন আসলে কি রাখার সুযোগ আছে? বাট রাশিয়ার সাথে তাদের ব্যাকআপ আছে, এখন রাশিয়ার ইন্ধনে তারা এখানে নানান ধরনের ঘটনা ঘটাইতে পারে, এটা হচ্ছে ইউক্রেন সরকারের দাবি যে পুতিনের সাথে সংযোগ আছে, এরা এখানে নানান ঘটনা ঘটাইতে পারে। তো পরিস্থিতিটা এখন কোথায় গেছে যে কোনো কিছু আর বাদ নেই। যাই হোক, পুতিন সফল এসব জায়গায় যে ইউক্রেনের অভ্যন্তরেও তার একটা শ্রেণী তৈরি হয়ে গেছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।